আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস আপনাদের সাথে রয়েছে আমি অলিউল ইসলাম ইমরান ওয়েলকাম টু অলি টিপস থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকের টপিকটি হলো আপনার কীভাবে আপনার ক্রোম ব্রাউজারটি ডার্ক মোড মোট করবেন খুব ইজিলি একটা টিপস আর এই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার চোখের সমস্যা হবে না এবং চোখের সমস্যা থেকে খুব সেফ হতে পারবেন তো এখনই আমাদের ভিডিওটি স্টার্ট করবো তার আগে যে কথাটি না বললি নয় সেটি হলো আমার অলিটিভস থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন এই ভিডিওটি আমার দেখছেন তাহলে কিন্তু অবশ্যই নিচ থেকে লাল কালার যে একটি সাবস্ক্রাইব আছে সেটি

তো আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারটি ড্রাক মোড করে রাত্রি ইউজ করেন তাহলে আপনার চোখে কিন্তু সমস্যা হবে না ক্রোম ব্রাউজের সাধারণত ডিফল্ট দুইটা মোড থাকে একটা হলো ড্রাক মোড আর একটা হলো ডে মোড তো ড্রাক মোডটা আপনি যদি আপনি যদি ড্রাক মোড সেট করে তারপর রাত্রে আপনার ফোনটা ইউজ করেন আপনার ক্রোম ব্রাউজারটি ইউজ করেন তাহলে আপনার চোখে সমস্যা হবে না আর যখন আপনি দিনে আপনার ফোনটি ইউজ করবেন তখন আপনি ডে মোডটা অন করে রাখবেন তো এই মোডটা কিভাবে অন অফ করতে হয় চলুন এই ভিডিওটি দেখিয়ে দিই তো এখন আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর সিম্পলি এখান থেকে থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন তারপর নিচের দিকে এক্স করতে থাকবেন আস্তে আস্তে তারপর এখানে সেটিংস একটি অপশান চলে আসবে সেটিংস অপশনে ট্যাপ করবেন তারপর আবার একটু নিচের দিকে এক্স করতে থাকবেন তারপর এখানে দেখতে পাবেন থিমস একটি অপশন এখানে ট্যাপ করবেন তারপর এখানে লাইট মোড তারপর নিচে দেখতে পাচ্ছেন ড্রাক মোড তো ড্রাক মোডটা এটা ইনেবল করে দিলে আপনার ক্রোম ব্রাউজারটি খুব সহজেই ড্রার্ক মোড হয়ে যাবে আর এই ড্রার্ক মোড ইউজ করে যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারটি কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার চোখে সমস্যা হবে না আর চোখের সমস্যা থেকে খুব সহজেই আপনার রক্ষা পেতে পারবেন আর এই ট্র্যাক মোড করে আপনার সকলেই ইউজ করবেন শুধুমাত্র রাত্রে আর দিনে যখন আপনি ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন তখন ক্রোম ব্রাউজারটি এখান থেকে আবার সিম্পলি থ্রি ডট অপশান ট্যাপ করবেন সেটিংস অপশানে ট্যাপ করবেন তারপর নিচের দিকে স্কুল করবেন তারপর থিমস অপশন ট্যাপ করবেন তারপর এখান থেকে লাইট মোড বা সিস্টেম ডিফেল্ট এটার ওপর সিস্টেম ডিফল্ট এটার উপর ট্যাপ করে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখন আমি দিনে ভিডিওটি করছি এবং দিন এখন আমি এটা লাইট মোডে রাখবো আর আপনি যদি রাতে ইউজ করেন তাহলে অবশ্যই এটা ডার্ক মোডে সিলেক্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন গিবে থামস আপ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন অ্যাজ অলওয়েজ দিস অলিউল ইসলাম ডেফিনেটলি আইল ক্যাস ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বা